নেত্রকোনায় নানা আয়োজনে ঐতিহাসিক 7ই মার্চ উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ছিল কর্মসূচি। সকালে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ চেতনার বাতি ঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান সহ অন্যরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। মৌ বিশ্ব শর্মা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, নেত্রকোনা।